কিতা খবর? ভালো আছো? শো আগে সামতন ভিডিও লইয়াতে আজকে ভিডিও বানান দিলে আমার আর কি ইচ্ছাটা পর্যন্ত জান না, কারণ গত ভিডিও আপলোড করার পরে একটা ঘটনা ঘটছে, যে ঘটনার লাগে আমি এখনো পর্যন্ত দুঃখিত এবং খারাপ লাগে এই ঘটনাটার লাগে। এতে ঘটনাটা আমি কইলেই আগে, গত যে একটা ভিডিও আমি বানাইছিলাম যে ফেসবুকের ভিডিওতে রোস্ট করছিলাম, ও ভিডিওটার উপরে আমার ভিডিও যখন আপলোড করছি, আপলোড করার পরে কোনো ধরনের অ্যাকশন আইসি না, কিন্তু রাত্রে 9:07 আমার কাছে একটা ইমেইল এসেছে। ইমেইলের মধ্যে লেখা আসলো যে আমি চাইল্ড সেফটি পলিসি মানছি না, যার লাগে আমার ভিডিও ইউটিউব থেকে রিমুভ করা হয়ে গেছে। তে আমি আর কি বুঝতে পারলাম যে আমি আমার একসময় ওলা লাগছে যে মনে করি ইন্ডিয়ার আদা আদি বাচ্চা হয়েছে, আমার লাগে বিপদ সংকটও আসুন, কারণ আমি চাইল্ড সেফটি মানছি না, যার লাগে আমার ভিডিও রিমুভ করা হয়ে গেছে। ভিডিওর মধ্যে আমি এরকম কোনো বস্তু দিস না যেটার লাগে আমার ভিডিও রিমুভ করা, তারা অত দরকার আসলো, কিন্তু ভিডিওটা রিমুভ হয়ে গেছে, যার লাগে এখন আর কিছু করার নাই। আমি ভিডিওটা আবার রিচেক করিয়া রি আপলোড করবো, করিয়া ভিডিওটা যেখানে তারা অসুবিধা দেখাচ্ছে ওই জায়গাটা আমি ক্রপ করিয়া রি আপলোড করবো ভিডিও, দেখবা ভিডিওটা যদি ভিডিও ভাল লাগে তে ভিডিওটা একটু আগে যেরকম সাপোর্ট করছো ওরকম সাপোর্ট করবা। আর সেকেন্ড কথা হইল গিয়া, আজকে ভিডিও লিয়ে আইছি কারণ বাকা কদিন গেছে গিয়া আর ও তা জামেলা ভিডিও বানাইতে পারছি না, তো আজকে চিন্তা করলাম না আজকে যদি ভিডিও বানাই না তো আপনারও মন খারাপ হইব আর আমারও মন খারাপ হইব। আর আমার যে তীর উপরেই থাকে না যে ওয়াচ টাইম ডিউটিও, তার এখন তীর একটা নিচে দিয়ে গেছে, আমি কইছি না এখন বিপদ সীমার উর্ধে উঠে গেছে, এখন ভিডিও বানানিও লাগবো, এর লাগে ভিডিও লিয়ে আইছি। আজকে ভিডিওর টপিক হইল গিয়া, আজকে আমি কয়েকটা ভিডিও পাইছি, ভিডিও টাইম পাইয়া কই না ভিডিও টাইম তোরে আপনারা সম্মুখে লইয়াই মজা লাগবো ফুর্তি হইব আর কি, এর লাগে ভিডিও টাইম ইয়া আইছি। তো ভিডিও টাইম এখন শুরু করবো, আর এর আগে কই দিয়েছি এখন একটা দিন বানাইছি খালি বৃষ্টি 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 বৃষ্টি, এটা তো ঈশ্বরের দেয়া। আর কারেন্ট ইয়া কারেন্টের কথা কই না আর কি, আমরা হাইলাহান্ডি ডিস্ট্রিক্ট একদিন এর আগে এক ভিডিওত কইছিলাম জানি, হাইলাহান্ডি ডিস্ট্রিক্ট মাটির জল ফোড়ার আগে কারেন্ট আকাশে উঠি যায়, সেম কন্ডিশন এখন শুরু হয়ে গেছে, মাটির জল ফোড়া মাত্র কারেন্ট আকাশে উঠে গেছে, কারেন্ট আর পাইতে না, কারেন্টও আসা ছাড়ি দেও। মিউজিক আর ভিডিও একটু ব্রাইটনেস কম করিয়াও দেখিলেইও আর কি তা কইতাম। আজকের ভিডিও এখন শুরু করবো, তো ভিডিও শুরু করার আগে আমি কইলাই যে আজকের ভিডিও যদি ভালো লাগিয়া থাকে তো ভিডিওটা লাইক করে দিও, আমার বিষয়ে ভিডিওর বিষয়ে বা কারেন্টের বিষয়ে কিছু কোয়ার থাকলে কমেন্টও গিয়া কই দিও। আর আমার এই বাসভবনে নতুন খেয়ে যদি এই প্রবেশ করিয়া থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। এখন শুরু করবো আজকের ভিডিও, তো ভিডিও এখন শুরু করবো আগে ভিডিও একটা দেখলেও যে ভিডিও দেখার পরে বুঝতে পারবে যে আজকে ভিডিও কী ধরনের হইতে পারে। আর কি আমি কোনো সময় চিন্তা করি যে যখন আমরা ভিডিওর কোনো কন্টেন্ট পাইতাম না তখন ভিডিও কিলা বানাইবো, তখনই ওগুলা ভিডিও আমার সামনে আইয়া দাঁড়ায়, যেটা ভিডিও দেখার পরে বুঝি না দুনিয়া তো কন্টেন্টের অভাব নেই, মানে অ্যাক্টিং অ্যাক্টিংটা দেখছো নি, লিপসিং অ্যাক্টিং এটা দেখার পরে মনে হয় ইউটিউব বাদ দিয়ে খালি নাম কীর্তন গাইতাম, মোল্লা তারা খোরা করুন আর কি, ব্যাকগ্রাউন্ডে কুত্তার ডাক দেয় না কি আর কি। আমি কই তোমার কোনো সময় মেকুর ছিল তো, মেকুর মানে বিড়াল, শুদ্ধ বাংলা গেলে বিড়াল, সিলেটিয়া বলে আমরা মেকুর, মেকুরের যদি উপরে একটা অন্ধকার ফাড়া মারি দিকে ডাক দেয় না, ওগুলো ডাক দেয় আর কি। আর মেয়েটা কত কষ্ট করে সাউন্ডের লগে লিপসিংটা মিলাইতো, কিন্তু তাই হেরান হয়ে গেছে, কিন্তু লিপসিং আর মিলে না সাউন্ডের লগে। তো ভিডিওটা আবার দেখো, দেখার পরে ভিডিওটার বিষয়ে মাতলু পুয়াইগুর মুখ দেখিয়া লাগেন, মানে আর কি ও ছাগল কে দিতে 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 জেলা হেরান হইয়া জিবার করে তা তা করে নিও বলে সেম লাগে দেখি কি 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 আর বলু আর সুলর কালার দিছে কিন্তু জিতার আম ছাগল। গেজেন ওজন বুঝা গেছে, মানে খুব জোরে আমরা যখন কোনো জায়গায় আর কি পাবলিক প্লেসে যখন হাঁচি আই খুব জোরে হাঁচি করি দেউ সেম সাউন্ডটা তাই বার করছে বা অ্যাক্টিং ও সেম করছে, মানে কি আর কি বেগরত মানুষের দুনিয়া তো ভাব নাই। এটা ভিডিও দেখার পরে বোঝা যায় আমার লাখান দুনিয়াত কত বেকার আছে, মানে আর কি তা অজীব কিছু বাসা নাই, বাসা নাই খোয়ার পরে জায়গা নষ্ট করি হলাই দিছি। আপনার ভিডিও দেখিলে
এক সময় লাগছে কিন্তু মানুষই না পর্বত। এক কথা গাড়িয়ে ধাক্কা মারলে গাড়ি জোঠা হয়ে যাবো, কিন্তু তার খুন তো হইতো না, এটা বহুত কিতা কই যাম আর কিতা কইতাম। জেসিবি ফেল, জেসিবি ওই ধাক্কা মারে না, যেমন ও ওই ধাক্কা মারে অন্য যদি ধাক্কা মারে 3 মাইল ফিস দাঁড়িয়ে দিয়ে যাইব পাম্প খাইয়া উপর রবার লাগানো শরীর তো শুনে আমি ফুললাম কিতা জিনিস আর বোঝা গেছে কি দাদা শীতের জন্য কম্বল আস্তা শরীর বেড়াইয়া, খালি মাথা বাড়ি রয়েছে আস্তা শরীর কম্বল বেড়াইয়া উপরে কাপড় লাগাই দিছে, ওলা বোঝা যার মানুষটা সাহস করলো গেলে উপরে ইরা ফাল মারবা। আচ্ছা কুকুর লাগা বাগা নাই ফাল মারিয়ে জন্য ফরছে ইনার মাটিও মনে মনে কইব কি ভাগ্য লইয়া আইসলে আমি পর্বতে উপরে দৌড়ার, পর্বত যদি এক জায়গায় দাঁড়াই দেখাতে কোনো অসুবিধা নেই, পর্বতে উপরে দৌড়ার ফাল্লার যদি পর্বত ইসলা খাইয়া পড়ে তো কিটা অবস্থা হইব বুঝরাই বেতলা। কিন্তু আরও ভাইবা আজকে বাক্যা কয়টা মাদ্দা মাদ্দি লইয়া আইসি পাইবা অসুবিধা নেই, দেখিয়া যাও নেক্সট ভিডিও দেখো না দেখ ভাই আজকে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর এখ ক্রিয়েটার আসুন তারা কত ক্রিয়েট করেন জিনিস সব দেখার পরে উদ্গার আয় না কিন্তু বমি আপনা আপনি আইব। नेहा मॉर्निंग सर, पहला दिन पर चमकदार कपड़ों में तुम 100% बैंकर लग रही हो। थैंक यू सर। लेकिन रिक्शा में क्यों सर? अच्छा वो देख लाइन ऑफिस आर निंजा टेक्निक ऑफिस आई सी ओला ऑफिस आई सर मैंने की টিকটক বন্ধ হওয়ার পরে মনে করছিলাম না একটা ভাইরাস দুনিয়ার থেকে গেছে, কিন্তু টিকটক শেষ এখন কিতা টকাটক না কিতা নতুন আর ভাইরাস করোনার থেকে দেখছো ওটা ডেঞ্জার, ওটা দেখার পরে করোনা হলে তো গলা তো এরপরে গিয়া আর কি আমরা ফুসফুস হয় আর ইগুলো ডাইরেক্ট ব্রেইন হয়ে যায়, এটা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও বানাই নিচ্ছে দেখো কোনো অফিস হয় এবার নিঞ্জা টেকনিক। নেহা মর্নিং স্যার, আরও দেখো বস বসরে দেখতে বোঝায় গাঞ্জা খাইয়া বছর আর ভিতর ভিতর রয়েছে না ভিতর নষ্ট হয়ে গেছে, বস কিলা দাঁড়ানিতে আছে হেও বুঝছে হে কি তার কিলা খাড়া হয় কেন হেও বুঝতে পারে মানে আর কি দেখো খানা টেরা টেরাই বালা করি চাইছি কিতা এর বা দেখো লেকিন রিক্সা মে কিউ মানে এগুলো খানা মানে খানা গর্দ কিতা কইতাম আর বাসা ভাইয়া না আমি চৌকিগুলো কেন ফিজদারও লাগিয়ে থুই দিছি নি পালা করে চাইলো চাইয়া ইয়া কই রিস্কা মে কিউ সময় কিউ স্যার এ মেরে পাপা হ্যাঁ আর পাপা দেখ রাই পাপা দেখতে বুঝা আলাদিন কা চিরাগর মনে হয় চিরাগ গসাইয়া বার করা হয়েছে পাপারে পাপার ড্রেসিং দেখিয়া বুঝা যার এটা কোন নাটক কোম্পানি তো আসলে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকডাউনের কারণে এলে এই ঘরের ভিতরে নাটক করডা মেয়ে দেখেন নি নাকি ওইভাবে মেয়ের দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছেন মানে কেশবদের বাবা এই জেলা খুঁজলো তার ছেলে এমন সেলিব্রিটিও বলে তাই কইতা তাই একজন মেয়ে বলি আমি তো জানতাম যে আমি কি মেয়ে বেজান দেখছি ড্যাম ড্যাম করিয়া সার কারণ এলা বেটিও দেখছি না এলা আদা বুড়া বেটি যেন টকাটক টুকাটক কিতা কিতি বানান নানি ও তার লাগে কি বালা করি স্যার ফুড়ি হইতে চাইলো না মানে আদা বুড়া করি স্যার মানে কিতা নিজের কিতা তাই ভাই সবার থেকে রানু মন্ডলের ভাই কত রুমে চাইলি মিউজিক মেয়ে দেখেন নি নাকি ওইভাবে মেয়ের দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছেন মেয়ে তো অনেক দেখেছি আপনার মতো বৌদি আমি দেখিনি বৌদি বলে এইগু আর কি কি ওটা কই বৌদি বলে দেখিনি এগু বলে বৌদি কি বৌদি কম মির্গা বেশ লাগে লাস্টে গিয়া যে দেখাই শুন তেরে কেটে তাকো তাকো কেমন ভাবে করছেন বুঝা গেছে লজ্জা লজ্জা বুদ্ধি ও তানু তানিতা দিকে লজ্জা পাইব মানে জগন্য রানু মন্ডল রানু মন্ডলের বংশধর মনে কয় ধুর তাড়াতাড়ি আর
ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে তো ভিডিওটা লাইক করে দিও, আমার বিষয়ে ভিডিওর বিষয়ে কিছু হওয়ার তাহলে কমেন্টও গিয়া কই দিও, আর যদি আমার এই গৃহে নূতন সব প্রবেশ করিয়া থাকো তো লাল কালার সাবস্ক্রাইব বটমও না মারিয়া সাবস্ক্রাইব লেখা লাল কালারের বটমও ক্লিক করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।